بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شبابي ملي নামাজের দুরূদ শরীফ পড়েন, পারেন? কে কে পারেন? সবাই পারেন? তাহলে দুই হাত তুলেন দিকে, 200% হবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে পাখি যেমন একটু পাখা নাড়া দেয়, দানা নাড়া দেয় মুরগি, ঠিক আমরাও একটু নাড়া দিলাম, রাগ করেন নাই তো? হ্যাঁ, অনেকক্ষণ চাদর মুড়ি দিয়ে বসে আছেন ডক্টর মুসলিউদ্দিন ভাই, ছেড়েই দিলেন কথা। আমি ভাবছিলাম 10-12 মিনিট বলবেন, একটু রেস্ট পাবো, কিন্তু তাও চান্স দিলেন না। তো উনি আলহামদুলিল্লাহ কথা বললেন, আমরা সবাই একটু সজাগ হয়েছি, সচেতন হয়েছি, আর ডানা পাকনা নাড়া দিয়ে দুই হাত উঁচু করে বলেছি দুরুদে ইব্রাহিমি, আমরা পারি না? পারি না? আচ্ছা, এটা নামাজের বাহিরেও কে কে পড়েন? কিন্তু কয় পার্সেন্ট হাত উঠছে? না, দুই হাত হলো কয় পার্সেন্ট উঠেছে? আজকে ওয়াদা করতে হবে এই দুরুদ ইব্রাহিমে বা সালাতে বা নামাজে যে আমরা দুরুদ পড়ি, এই দুরুদটা নামাজের বাহিরেও পড়তে রাজি আছেন? পড়বেন ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন এবার হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান, অন্তত একটা ভালো কাজ
এই একটা ভালো কাজ যদি করেন আজকের মাহফিল সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এবার গলার আওয়াজ ছেড়ে দিয়ে ইবাদত হিসেবে ভালোবাসার সাথে নামাজের দুরুদ সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বাদ, তিন দিন ব্যাপী 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আজকের শ্রদ্ধেয় এবং মান্যবর সভাপতি আমার বড় ভাই, জ্ঞানে গুণে বয়সে সব দিক থেকে আমার চেয়ে বড়, আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের খেদমতে আরও কবুল করুন, বলেন আমিন। হযরত উলামায়ে কেরাম, যদি আপনারা লিফলেটে দেখেছিলেন আমার নামটা তৃতীয় দিনে, শেষ দিনে, কিন্তু আমি একটু উজর খাই করছি যে আমাকে দাওয়াত দিতে গিয়ে একটু গ্যাপ হয়ে গিয়েছে। গ্যাপ হওয়ার কারণে আমি 15 তারিখ আরেক জায়গায় ওয়াদা করে ফেলেছি, তাই যেহেতু আগে ওয়াদা করে ফেলেছি আর গ্যাপ হয়ে গিয়েছে, তাই গ্যাপ ফিল আপ করতে অ্যাডভান্স চলে এসেছি। আপনারা রাগ করেন নাই তো? রাগ করেন নাই তো? হ্যাঁ, সামনে যাতে এমন গ্যাপ না হয় এই জন্যে আয়োজকদেরকে, বিশেষ করে ডাক্তার মুনতাসির সাহেবকে আমি অনুরোধ করেছি, আপনাদের সামনেও আবার বললাম, কৈফিয়ত ক্লিয়ার করে দিলাম, আপনারা রাগ করবেন না তো? হ্যাঁ, আজকে এই দ্বিতীয় দিনে এবং প্রথম দিনে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, আলোচনা করেছেন, আগামীকালকেও আপনারা শুনবেন এই ময়দানে। 18 বছর পর্যন্ত ওলামা হযরতরা এসেছেন, সত্যের পয়গাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যারা এসেছেন, যারা আসবেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ইলম বাড়িয়ে দিন, বলেন আমিন। প্রত্যেককে দ্বীনের খেদমতে মঞ্জুর করুন, বলেন আমিন। আর হ্যাঁ, আলেম ওলামা এদের মর্যাদা দিতেই হবে, না দিয়ে কোনো রাস্তা আছে নাকি? বান্দেগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কে বলছেন? এখানে আলেম ওলামা আছেন তো, থাকলে আমার সাথে তেলাওয়াত করেন, পড়েন দেখি সবাই, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তার নিজের দায়িত্ব, তিনি নিজ দায়িত্বে সম্মান উপরে তুলে ধরেছেন ইমানদারদের, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা যারা ইমানদার, আমাদের সম্মান আছে না নাই? আছে না নাই? আর এই সম্মান কেউ দেওয়ার দরকার নাই, দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিজেই উঠিয়ে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমানদার, প্রত্যেকটি ইমানদারের মর্যাদা রয়েছে, তবে হ্যাঁ, ইমানদারের উপরেও যারা আলেম, যাদেরকে আলেম দেয়া হয়েছে, আলেম যারা পেয়েছে, রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ, দিচ্ছে করে না? রব্বুল আলামিন যেখানে দারাজাত বলেছেন, তার মানে একটা দরজা না, দুইটা দরজা না, তিনটা দরজাও না, কতগুলো দরজা? হ্যাঁ, দরজা বুঝেন তো? আরে ভাই, এই ডক্টর বুঝতে ভাই মাঝে মাঝে চুটকি খাটা তো, উনার পাশে পেয়েই আমিও বললাম, আল্লাহর বলা দরজা আর বাংলাদেশের দরজা, আপনাদের দরজা বুঝেন তো?
ঘরে কি কাটে? দরজা কাটে। দরজা তার মানে এটা সম্মান এবং মর্যাদার প্রতীক, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা বলতে গিয়ে বলেছেন দারাজাত। কি বলেছেন? তার মানে একটা দরজা নয়, দুইটা দরজা নয়, তিনটাও অগণিত অসংখ্য। সুতরাং আলেমদের এই দরজা দিতে রাজি আছেন তো নাকি দরজা লাগায় রাখবেন? দরজা খুলে দিতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তাই বন্ধু ওলামা হাজারাত, আজকে সময় শুরু হয়েছে, আজকে আমরা দেখতে পাই ডানে বামে সামনে পিছনে অনেক অসভ্য, অনেক কমবখত, অনেক অশিক্ষিত, অনেক মূর্খরা আলেমে দিনদের মর্যাদা দিতে চায় না। আমরা বলতে চাই তুমি যেই হও না কেন, আলেমের মর্যাদা তোমার মতো অসভ্য দেওয়ার দরকার নাই। দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছে? হ্যাঁ, তাই ওলামা হযরতদের মর্যাদা আমরাও দেব, কারণ আল্লাহ তাআলার সাথেই থাকা উচিত না উচিত না? আল্লাহ তাআলার বিরুদ্ধে গেলে টিকা যাবে? টিকা যাবে? কেউ টিকতে পেরেছে? সুতরাং যারা আজ ওলামা হযরতদের সম্মান দিতে চান না, সাবধান করে দিলাম, যদি সম্মান না দেন তাহলে আল্লাহ তাআলার বিরুদ্ধে গেলে কেউ টিকতে ফেরাউন পারেনি, সাদ্দাদ আর হামান পারেনি, আবু জেহেল আবু লাহাবরা, তাই নতুন নতুন যারা কেউ পারবে? তাই আমরা বুক খুলে হৃদয় উজাড় করে আহ্বান করি, আসো উলামা হযরতদের সম্মান করো, আলমের মর্যাদা দাও, আলমের কদর করো, কোরআন আর সুন্নার আঙ্গিনায় ছায়া তলে ফিরে আসো। সুখ দুনিয়ায়ও হবে, আখেরাতেও হবে না হবে না? তাই আজকের এই আয়োজনে আমরা ওলামা হযরতদের মর্যাদা দিচ্ছি এবং দেব। হা, পাশাপাশি যারা দিনদার ইমানদার নারী পুরুষ যুবক তরুণ আর কিশোরেরা, নারীদের জন্য কি আলাদা ব্যবস্থা আছে? আছে? মা বোনরা আছেন? আপনারা কি খালি আপনারাই দেখতে পাচ্ছেন না মা বোনরাও দেখতে পাচ্ছে আমাদের প্রজেক্টরে, নাকি প্রজেক্টরের ব্যবস্থা আছে তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সুতরাং আজকের আয়োজনে যারাই উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধু আমি নিজে একটু উজর খাই করছি, আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা সর্দি লেগেছে, আর একের পরে কাজের চাপে, কারণ টেলিভিশনে এটিএনএ তো চাকরি করি, আবার পিস টিভি, পিস টিভির ডাবিং আমার দায়িত্বে, আবার ব্যাংকেও কাজ করি, আমি সুসাল ইসলামী ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির মেম্বার সেক্রেটারি, ব্যাংকের হেড অফিসে বসতে হয়, এই মিলায়া একের পর এক 24 ঘন্টা কাজের মধ্যেই থাকে, হেস্টার হয়ে ওঠে না, তাই শরীরটা একটু খারাপ। আমি খুব বেশি সময়ে কথা বলবো না, আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের খেদমতে যেমন স্বাস্থ্য যেমন সুস্থতা প্রয়োজন, আমাদের সবার জন্য তা মঞ্জুর করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার সাবজেক্ট হলো, সাবজেক্ট অনেক লম্বা, আমার সাথে কথা বলে দেয়া হয় নাই, কারণ কথা বলে দিলে আর একটু ভালো হইতো। তো সাবজেক্ট কবিরা গুনাহ এবং কিয়ামতের আলামত, এখন কোনটা কইব? কবিরা গুনাহ এবং কিয়ামতের আলামত দুইটা, দুইটা বলতে গেলে 2 বছর দরকার, ঠিক না? কিন্তু হ্যাঁ, দুর্ভাগ্য আমাদের সমাজের বাস্তবতায় আজ কবিরা গুনাহও আজ সহ্য হয়ে গিয়েছে, কবিরা গুনাহও আজ আমরা কবিরা বলে মনে করছি, যে কারণে আমাদের সমাজে অনেকগুলো কবিরা গুনাহ প্রচলিত আছে না নাই? আছে না নাই? মানুষ মনে করে হালকা, মানুষ তুচ্ছ মনে করে। আর হ্যাঁ, কেয়ামতের আলামত অনেক তো শুরু হয়ে গিয়েছে, সত্য না মিথ্যা? অসংখ্য আলামত, আলামতের সুগ্রা,
অনেকগুলো আমাদের সমাজে বর্তমান আছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বরং কোন কোন ফকি, কোন কোন মুহাদ্দিস মুফাসসির কিয়ামতের আলামত, একটা হলো ছোট ছোট আলামত, একটা হলো বড় আলামত। ছোট ছোট আলামত অনেকগুলো আছে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, ইখতিলাফ নাই। কিন্তু কিয়ামতের বড় আলামত কেউ কেউ বলেন এক দুইটা তো চলেই এসেছে, এক দুইটা চলেই এসেছে, বেশি দিন বাকি নাই কিয়ামতের, যেদিন সব ধ্বংস হবে, কেউ থাকবে না। কিন্তু আমাদের মধ্যে সচেতনতা, আমাদের মধ্যে সতর্কতা আজ বড় বেশি প্রয়োজন। কারণ এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই তৈরি করেছেন। যতদিন আমরা আল্লাহ তাআলার জিকির করব, এমনকি বিশুদ্ধ হাদিসে রয়েছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ যতক্ষণ আল্লাহ তাআলার জিকির করতে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। বুঝিয়ে দিতে পেরেছি? তার মানে কিয়ামত তখনই হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার মতো অবশিষ্ট কেউ থাকবে না। তো আজ কবিরা গুনার ধারাবাহিকতায় আমরা পাপ করতে 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 নিজেরা মজে যাচ্ছি, পাপের ভিতরে নিজেরাই মজে যাচ্ছি। পাপ থেকে যদি বিতর্ক আমরা যদি সতর্ক না থাকি, বিরত না থাকি, সাবধান যদি না হই, তাহলে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার মতো কেউ আর থাকবে না, তখনই কি হয়ে যাবে, তখনই কি হবে। সুতরাং কিছুদিন আগে, বছর দুয়েক আগে বাংলাদেশের পত্রিকায় এসেছিল আমেরিকান একদল বিভ্রান্ত বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, ঠিক না মুস্তফা ভাই? মে মাসের ধ্বংস হবে, 16ই মে না 17ই মে ছিল, ধ্বংস হয়ে যাবে। এই নিয়ে কত তেলেসমাতি কাণ্ড হয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, আমরা যারা ইমানদার, আমরা বিশ্বাস করি আকাশ আর জমিনের স্রষ্টা কে, আর এই কিয়ামতের জ্ঞান কার কাছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন আল কারীমে ঘোষণা করেছেন পাঁচটি জ্ঞান রাব্বুল আলামিন কাউকে দেন নাই, তার কাছে রেখে দিয়েছেন। কয়টি জ্ঞান? রাব্বুল আলামিন বলছেন কে বলছেন? রাব্বুল আলামিন বলছেন পাঁচটি জ্ঞান তিনি কাউকে দেন নাই। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, এক নাম্বার হলো কখন কিয়ামত হবে, ওই ক্ষণ ওই দিন ওই তারিখ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় আর কেউ জানে, বলেন জানে। দুই নাম্বার ওয়ায়ুনাজ্জিনুল গাইসা, আকাশে মেঘমালা ভেসে বেড়ায়। যারা বিমানে উঠেছেন দেখবেন, বিমান যখন আকাশে উড়ে, বিমান থেকে জানালা দিয়ে তাকালে দেখা যায় পানির সমুদ্র বাট ভাসছে। কিসে ভাসছে? আকাশে ভাসছে বাতাস, পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু কোথায় নামবে, কার আদেশে? হতে পারে এই শিমুলিয়ার উপরে বিশাল মেঘখণ্ড দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখানেই ঝরাবে বৃষ্টি, এটা কেউ জানে। মানুষ যদি পারত মেঘকে কন্ট্রোল করে বৃষ্টি নামাতো, আধুনিক বিজ্ঞানীরা চেষ্টা করেছিল ডিনামাইট ফাটায়া মেঘের মধ্যে বৃষ্টি ঝরাতে চেষ্টা করেছে, কিন্তু সার্থক হয় নাই। বুঝতে পেরেছেন? এমন গবেষণা হয়ে গিয়েছে।
যদি সার্থক হতো তাহলে পৃথিবীর অনেক ভূখণ্ডে মরুভূমিতে বৃষ্টির পানি নামায়া আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখাত। কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষমতা কাউকে, তাই মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে কার এলমে? রব্বুল আলামিনের এলমে। আর মেঘমালা বৃষ্টি বর্ষণ করে না ওই সমাজে যেখানে কবিরা গুনাহ হয়, বুঝতে পেরেছি? যেখানে কবিরা গুনাহ হয় ওই সমাজে মেঘমালা থেকে বৃষ্টি নামে না। তাই কবিরা গুনাহ ছেড়ে দিলে আকাশ থেকে কি নামে? বন্ধুগণ, তিন নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন মায়ের গর্ভে ব্রণটা থেকে জন্ম নেয়া ছেলে মানুষ, ভালো মানুষ না মন্দ মানুষ, মায়ের ব্রণে মা আর বাবার শুক্রাণু আর ডিম্বাণু থেকে মায়ের রেহেমের মধ্যে জন্ম নেবে যে সন্তান, সে ভালো না মন্দ কে জানেন? এই জ্ঞানটা কেউ জানে না। যদি জানতো এবর্ষণ করে ফেলে দিত। যদি মা বাবা জানতো তাদের মা বাবার ঔরস থেকে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান 18 বছর বয়সে হলে বাবাকে বাঁশের লাঠি দিয়ে পিটাবে, মাকে দৌড়ানি দেবে, মা আর বাবার মুখে চুলকানি দেবে, যদি জানতো কোনো পরীক্ষার মাধ্যমে বুঝতে পারত তাহলে মায়ের পেটের ভিতরে সন্তানের ব্রণটা কি করে দিত, কি করে দিত? কিন্তু রব্বুল আলামিন তিনি কেবল জানেন ভালো না মন্দ, সৎ না অসৎ, এটা কে জানেন? তবে হ্যাঁ, বাবা যদি ভালো হয় সন্তানও, মা যদি ভালো হয় সন্তানও, বীজ ভালো হলে গাছটা কি হয়? গাছটা ভালো হলে ফলটা। দেখুন আজকে আমার সমাজে আমরা উল্লট পালট হয়ে যাচ্ছি, নিজে খারাপ, নিজে ঘুষকুর, নিজে সৎকুর, নিজে মিথ্যুক, কয় বাচ্চাটা ভালো হোক। হুজুর একটু দোয়া করেন বাচ্চা ভালো হোক, করে না? করে না, করে না, করে না। অথচ জানে না কমবাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে তুলে ধরেছেন নূহ আলাইহিসসালাম, আল্লাহ তাআলার নবী ছিলেন, চিনেন তো নূহ আলাইহিসসালাম? তিনি রাব্বুল আলামিনের কাছে বদদোয়া করেছিলেন, তিনি বলেছিলেন রাব্বুল আলামিন কুড আন কুড দিয়ে কোরআন আল কারিমে তুলে ধরেছেন নূহ আলাইহিসসালাম, তিনি বলেছিলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। পারেন তো? তাহলে পড়েন না আপনারা কি কোরআন শরীফ পড়েন না? আলেম ওলাম আছেন, হাফেজ আছেন, তাহলে পড়েন আওয়াজ করে। নূহ আলাইহিসসালাম বললেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারুহুম ইউযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিসসালাম বললেন ও আমার রব, এই পৃথিবীতে একজন কাফের, একজন সত্য অস্বীকারীকেও তুমি সুযোগ দিও না, যদি সুযোগ দাও ইউযিল্লু ইবাদাক তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে, ওয়ালা ইয়ালিদু আর জন্ম দেবে না, তবে হ্যাঁ জন্ম দেবে ফাজিরান কাফারা পাপিষ্ট আর কাফের। তার মানে বাবা যেমন ছেলে, কার কার বিশ্বাস হয়, বিশ্বাস হয়, কার কার বিশ্বাস হয়, হাত তুলেন মিয়া, খালি ওয়াজ শুনবেন হাত গুটায় থেকে তা হবে না, উত্তর দিতে হবে, কথা রিসিভ করছেন বুঝতে হবে, তাইলে কষ্ট সার্থক।
দেখুন আজ অনেক মানুষ আমরা পাগলের মতো প্রলাপ করি, নিজে ভালো নই অথচ বাচ্চা ভালো হোক চাই, ঠিক না বেটি? সুতরাং নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আমি ভালো তাইলে সন্তান ভালো হবে না হবে না? আপনি যদি ভালো হন, আমি যদি ভালো হই, সন্তান খারাপ হলেও এক জায়গায় গিয়ে থেমে যাবে, আর নামবে না। কিন্তু নিজে যদি ঘুষখোর, নিজে যদি সুদ করাই, নিজে যদি সত্য মানুষের সম্পদ আত্মসম্পদ, তাহলে সন্তান শয়তানের হাড্ডি হবে কোনো সন্দেহ নাই। আর আজ দেখতে দেখা যায় মানুষ আর আসলে ঘুষখোর, আসলে সুদকুর, আসলে সত্য বাদ দিয়া মিথ্যার উপরে প্রতিষ্ঠিত মানুষের সংখ্যা কম না বেশি? কম না বেশি? গরম পোকা পড়ে গেছে, একটু গরম দিলে ভালো হয়। বন্ধুগণ, বলছিলাম রব্বুল আলামিন তার নিজের কাছে পাঁচটি জ্ঞান রেখেছেন। তিন নাম্বার হল সন্তান ভালো না মন্দ কে জানেন? কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। চার নাম্বার, ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিমু গাদা, কোনো আত্মা জানে না আগামীকাল তার কি হবে। জানে না কি কেউ? কেউ জানেন ভবিষ্যতের জ্ঞান কার কাছে? দুর্ভাগ্য আজকের বাংলাদেশে অনেক বিভ্রান্ত মোল্লা মুন্সিও আছে, উল্টা পাল্টা বলে না বলে না বলে না বলে না, গায়েবের খবর, আগামীকালের খবর, ভবিষ্যতের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কে? এমনকি বিশ্বনবী রাব্বুল আলামিন তাকেও ভবিষ্যতের জ্ঞান জানার অধিকার দেন নাই, দিয়েছেন? রাব্বুল আলামিন নিজেই কোরআন আল কেরিমে বলেছেন তার নবীকে, নবী তুমি ঘোষণা করে দাও, কুল লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াসু। রাব্বুল আলামিন বলছে, নবী হে, ও বিশ্ব নবী, আপনি ঘোষণা করে দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি ভবিষ্যতের খবর জানতাম, আগামীকালের খবর যদি জানতাম, ভবিষ্যতের গায়েবের খবর যদি জানতাম, লাস্তাকথারতু মিনাল খাইরি, তাহলে আমি বাছাই করে করে কেবল ভালোটা নিজের জন্যে নিতাম। ওয়ামা মাসসানিয়াসু, আমাকে কোনো কষ্ট দুঃখ স্পর্শ করত না। অথচ বিশ্বনবী দুঃখ কষ্ট তাকে স্পর্শ করেছে না করে নাই? করেছে না করে নাই? উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, সত্য না মিথ্যা? রক্তাক্ত হয়েছেন, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ। শুধু তাই না, মক্কায় শিয়াবে আবি তালেবে অবরুদ্ধ জীবন যাপন করেছেন, সত্য না মিথ্যা? এই সব কঠিন, তার কি হতো যদি গায়েব জানতেন, ভবিষ্যৎ জানতেন? কিন্তু দুর্ভাগ্য আজকে বাংলাদেশে আবার আছে অনেক রাস্তার ধারে, কি ভাই কি জানি কয়, এদেরকে ভাই রাস্তার পাশে বইয়া পাখি নিয়ে কি করে? হ্যাঁ, আপনার শ্রোতারাও ভালো, আজ ভালো যাবে, গণক পাখি দিয়া চিঠি দিয়া কয় রাশি কয়ে দেব, ঠ্যাং ভাঙ্গা দেওয়া উচিত। আপনার শোনেন আমার কথা, আপনারা আবার ঠ্যাং ভাঙ্গেন না, পুলিশের দায়িত্ব এটা। কার দায়িত্ব? সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব। ও টিয়া পাখি দিয়া চিঠি দিয়া ভাগ্য বলবে, আছে না নাই? আর কিছু মানুষ ছাগলের মতো তাদের কাছে যায়, যে মানুষ ওদের কাছে যায় এদেরকে মানুষ না বলে কি বলা উচিত? শুনেন, ছাগলের ইজ্জত আছে, ছাগলের ইজ্জত আছে না নাই? ওই মেয়ে আছে না নাই? হ্যাঁ, ছাগলের গোশতের দাম অনেক, আপনাদের এলাকায় কত করে বুঝছেন?
তো যে দুই পায়াটা যায় ও ছাগলের চেয়েও খারাপ, কোন সন্দেহ আছে? বাংলাদেশে অনেক আছে রাশিফল পত্রিকায় বিজ্ঞাপন দেয়, বড় বড় বিজ্ঞাপন আছে না নাই? আমি বুঝি না এদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কিনা। ওদের দায়িত্ব এমন ডাকাতদেরকে ধরে ধরে শাস্তি দেয়া। যদিও আলহামদুলিল্লাহ এরই মধ্যে আল্লাহ তাআলা অনেক বান্দারা র‍্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার জন্য দোয়া করতে হয়, তারা আমার কাছে এসেছে, তাদের বউ বাচ্চারা বাধা দিয়েছে আমার কাছে এসেছে, কই হুজুর কোনো কোনো ক্ষতি হইব, আমাকে ক্ষতি করতে পারে। আমি বললাম মিয়া কোরআন বিশ্বাস করো না করো না, কই হুজুর করি। তাহলে কেন ভাঙবা তো ভাঙবা, আচ্ছা তাহলে পাছায় দিবা, কিচ্ছু ক্ষতি করতে পারবে না। একবার অনেকগুলো ধরছিল, করণ আছে আপনাদের, পত্রপত্রিকা পড়েন তো? তাই ভবিষ্যৎ বলে দেয়ার এই মারাত্মক দাবি যে করে, আসলে ইমানদার হওয়ার অধিকার তার থাকে? এই ক্ষেত্রে সব ফকির একমত, সব মুহাদ্দিস মুহাদ্দিস মুফাসসির কেমন একমত, যারা ভবিষ্যৎ বলার মতো দৃষ্টতা দেখায় আসলে ইসলামকে অস্বীকার করে। বুখারী মুসলিমের অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায়, গণক যা কয় তা বিশ্বাস করে, সে আমার উপর যা নাজিল হয়েছে এই আল কোরআন তাকে অস্বীকার করলো, বলেন নাউযু বিল্লাহ। তাই বন্ধুগণ, ভবিষ্যতের জ্ঞান কার কাছে? রব্বুল আলামিন ছাড়া কেউ অগ্রিম কিছুই জানে না, জানার দাবিও করতে। যেখানে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন তাকেও ভবিষ্যতের জ্ঞান দেন নাই, গায়েবের জ্ঞান রব্বুল আলামিন তার হাবিবকে দেন নাই। রব্বুল আলামিন তার হাবিবকে গায়েবের জ্ঞান যদি দিতেন, রব্বুল আলামিন নিজেই কোরআন আল কারিমে বলে দিয়েছেন, তাহলে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেছে বেছে ভালোটাই নিতেন, মন্দ তাকে স্পর্শ করত না। তাই বন্ধু, ভবিষ্যতের জ্ঞান কার কাছে? এটা হলো চতুর্থ পাঁচ নাম্বার। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোথায় কার মৃত্যু এটা কে জানে? কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না কোথায় কার মৃত্যু হবে। তাই পাঁচটি জ্ঞান কার কাছে? হ্যাঁ, কিয়ামতের জ্ঞান এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয়া হয় নাই। দেখুন একটি হাদিস দলিল দিচ্ছি, আমরা যারা হাদিস পড়িয়েছি পড়াই, হাদিসে জিব্রিল নামে খ্যাত হাদিস, উমর মিনিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি বলছেন আমরা একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, হঠাৎ করে একজন নতুন আগন্তুক আসলেন, মেষ কালো চুল, ধবধবে সাদা পোশাক পরা, আমরা কেউ তাকে চিনি না, আবার দূর থেকে এসেছে, এমন দীর্ঘ সফরের ক্লান্তির কোনো ছাপ চেহারায় বা পোশাকের মধ্যেও নাই। আগন্তুক আসলেন, বসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখোমুখি হয়ে তার হাঁটু বিশ্বনবীর হাঁটুর সাথে লাগালেন, বলেন সুবহানাল্লাহ। তারপর তার হাত বিশ্বনবীর উরুর উপরে রাখলেন, মুখোমুখি হয়ে বসলেন, মুখোমুখি হয়ে বসে আগন্তক প্রশ্ন করলেন, আগন্তক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলুন ইসলাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আগন্তক বললেন আপনি সত্য বলেছেন, বললেন সুবহানাল্লাহ।
দ্বিতীয়বার আগন্তক প্রশ্ন করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ঈমান কি? দ্বিতীয় প্রশ্ন ঈমান সম্পর্কে বিশ্বনবী উত্তর দিলেন, আগন্তক বললেন আপনি সত্য বলেছেন। এবার তৃতীয় প্রশ্ন করলেন আগন্তক, আখবিরনি আনিল ইহসান, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ইহসান কি? বিশ্বনবী উত্তর দিলেন, আগন্তক বললেন আপনি সত্য বলেছেন। বলে না সুবহানাল্লাহ। চতুর্থ প্রশ্ন করলেন আগন্তক, বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন কখন কিয়ামত হবে? এবার উত্তরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসাইলু আ'লামু মিনাল মাসউল, প্রশ্নকারী প্রশ্নকৃত ব্যক্তির চেয়ে বেশি জানে। তার মানে সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি আগন্তককে। বিশ্বনবী চিনেছেন তিনি জিবরিল, বলেন না আলাইহিস সালাম, জিবরিল যখন প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, বিশ্বনবী বললেন প্রশ্নকারী প্রশ্নকৃতর চেয়ে বেশি জানে। তখন পঞ্চমবার প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাম, ফাখবিরনি আন আলামাতিহা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিয়ামত কখন হবে? যেহেতু বলবেন না, আপনি জানেন না, তাই কিয়ামতের আলামত বলেন। কে প্রশ্ন করলেন? বলেন না কে? জিবরিল আলাইহিস সালাম। এবার জিবরিল আলাইহিস সালামের কিয়ামতের আলামত কি? এর উত্তরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দি তার মুনিবকে জন্ম দেবে, এটা হলো কিয়ামতের আলামত। আগন্তক চলে গেলেন, আগন্তক বললেন সত্য বলেছেন, এরপর তিনি চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণকে বললেন, আগন্তক তোমরা চিনো নাই, আগন্তক হলেন জিবরিল, এসেছিলেন আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, জিবরিল এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিস, এই হাদিসের দুইটি জিনিস আমরা পাই, একটা হলো কিয়ামত কখন হবে, জ্ঞানটা কার কাছে? জোরে বলেন, কার কাছে? আর হা, এটা কেউ জানে না। দ্বিতীয় বিষয়, কিয়ামতের আলামত আছে না নাই? আমার ওয়াজের বিষয় আছে না নাই? আছে তো, আছে তো ওয়াজের বিষয়। এবার আসেন, এই যে কবিরা গুনাহ, আজ আমাদের সমাজে অনেক কবিরা গুনাহ আছে না নাই? হ্যাঁ, আবার অনেক লোকজন আছে গুনাহ গুনাহ বুঝে, পাপটা যে পাপ এটা বুঝে না, বুঝে না, পাপিও বুঝে না, বুঝে না। তাই ডাকাতকে আপনি যদি জিজ্ঞাসা করেন, ডাকাতিটা ভালো না মন্দ, কি কইব? কয় না, কয় না? শুনেন, আপনারা আওয়াজ কম দিলেও আমাদের কাছে দলিল আছে। শুনেন, আমার কাছে এক হুজুর বলতেছে, এক এক মানে কমার্শিয়াল হুজুর বলতেছে, আরে ভাই আপনারা কি হুজুর হইলেন, আপনাদের কাছে কয়জন লোক আসে? আমার কাছে ডাকাতও আসে, চুরও আসে, পকেট মারও আসে। বললাম কেন আসে? কয় পকেট মারে? আরে খুব ইন্টারেস্টিং তো ডক্টর, বুঝলে ভাই, কমার্শিয়াল হুজুর বলতেছে আমার কাছে, কয় পকেট মারো আমার কাছে আসে, আয়সা সিন্নি দেয় দিয়া কয় হুজুর কাজে যাইতাছি, দোয়া করেন যাতে কিল না খাই। আমি বললাম বেটা কমবক, পকেট মার যাতে কিল না খায়, এই জন্য টাকার বিনিময়ে দোয়া করোস, আমার তো মন চায় তোরেই আমি কিলাই। বন্ধুগণ, তাই পাপ অন্যায় আর অপরাধ
প্রত্যেকটি মানব সন্তান বুঝে না বুঝে না, বুঝে না বুঝে না, অন্যায় অপরাধ পাপ প্রত্যেকটা মানব সন্তান বুঝে, যদি আকলে সেলিম তার থেকে থাকে, যদি সে পাগল না হয়ে থাকে। কারণ রব্বুল আলামিন রুহের জগতে সৃষ্টির সূচনায় এবং মায়ের গর্ভে স্বাভাবিকভাবে যারা জন্ম নিয়েছে প্রত্যেককে দিয়েছেন আকল। কি দিয়েছেন, কি দিয়েছেন আকল, বুঝেন না বুঝেন না, আকল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যার আকল আছে বুঝতে পারে ভালো আর মন্দ, ন্যায় আর অন্যায়, সৎ আর অসৎ, পাপ আর নেকি বুঝতে পারে না, পারে না, পারে না, পারে না। তাই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দরকার নাই, সুউচ্চ শিক্ষিত হওয়ার দরকার নাই, পাপ পাপ হিসেবে সবাই বুঝে পাপ থেকে বেঁচে থাকাটাই হলো সার্থকতা। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজে আছে অনেক লোকজন পাপ বুঝে করে আবার তৌবাও করে, আছে না নাই, আছে না নাই, কন্টিনিউ প্রসেস, পাপ জানে করতেছে আবার তৌবাও, তৌবাও চলছে পাপও চলছে, আছে না নাই, এমন আছে না নাই। আগে এদের ব্যাপারে সাবধান হওয়া উচিত, যারা পাপ করে এবং তৌবা করে, তবে হ্যাঁ ঠিক মতো তৌবা যদি করে রব্বুল আলামিন পাপটাকে নেকিতে পাল্টাইয়া দেন, বলেন না সুবহানাল্লাহ, রব্বুল আলামিন। তাই কোরআন আল কেরিমে যারা পাপি তাদেরকে ডেকে ডেকে তৌবা করতে আহ্বান করেছেন, ডেকে ডেকে তিনি বলেছেন وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ رَبُّ الْعَالَمِينَ হচ্ছেন আমার ইমানদার বান্দারা সবাই মিলে একসাথে তৌবা করো, তাইলেই সফল কাম হতে পারবে। তবে তৌবা মানে পাপ দ্বিতীয়বার পুনরাবৃত্তি না করা। রব্বুল আলামিন নিজে কোরআন আল কারীমে বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا رَبُّ الْعَالَمِينَ বলছেন আল্লাহ তাআলার দায়িত্ব হলো ওই ব্যক্তির তওবাটা কবুল করে নেয়া। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ তাআলার দায়িত্ব ওই ব্যক্তির তওবা কবুল করা। আল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, যারা জাহালতের সাথে অজ্ঞতার সাথে না জেনে না বুঝে পাপ করে বসেছে, এমন হতে পারে না, পারে না, এমন আছে না নাই, না বুঝে না জেনে অনিচ্ছায় পাপ করে বসেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তারপর দেরি না করে অনতি বিলম্বে তওবা করেছে, কি না করে দেরি, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, করিব মানে নিকটে পাপ করেছে, নিকটেই তওবা করেছে, দেরি করে নাই। রব্বুল আলামিন বলেছেন তার দায়িত্ব ওই সকল মানুষদের তওবা কবুল করে নেয়া। কেবল তওবা কবুল করে রব্বুল আলামিন ক্ষান্ত হন না, সূরাতুত তাহরিমে তিনি বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার ইয়াউমা লা
يخذ الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. رب العالمين বলছেন ও ইমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো তুবু ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে তওবা করো তাওবাতান নসুহা তওবায়ে নসুহা করো যে তওবা বারবার তোমাকে পাপ থেকে বিরত রাখবে বলেন সুবহানাল্লাহ যে তওবা বারবার ব্যক্তিকে পাপ আর অন্যায় থেকে বিরত রাখে এর নাম তওবায়ে নসুহা ওই তওবায়ে নসুহা মৌলবীর পাগড়ি ধরলে হবে না নাকি অনেক অসভ্য আছে কয় আমার পাগড়ি ধরো ঠ্যাং ভাঙা দেওয়া উচিত অসভ্যদের কি মুস্তে ভাই ঠিক আছে তো আছে আছে ঠিক আছে কি ভাঙবে কে এটা তাকে কেমন বলছ আরে আমরা তো কইতে পারি না ভাঙলেও কইতে পারি কিন্তু ছুটবে না ভাঙবে না মানুষ আরে ভালো আছে মনের জ্বালায় কইতেছি ঠিক না বেটি নজরুল আক্ষেপ করে বলেছে নজরুলের কবিতা আছে বন্ধু গো আর সহিতে পারি না বড় বিশ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে বুঝতে পেরেছেন এমন দুষ্ট যারা এদেরকে রাষ্ট্রের দায়িত্ব সাইজ করা আমরা দাবি করছি আপনারা আমার সাথে একমত আছেন কে কে একমত আছেন হাত তুলেন দেখি লালচা তো এখনো আইলো না বন্ধুগণ তওবায়ে নসুহা যে তওবায়ে নসুহা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন ও আমার বান্দা তওবায়ে নসুহা করো তাহলে কি হবে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম তাহলে রব্বুল আলামিন তোমাদের পাপকে তাকফির করে দেবেন তাকফির মানে কি মুসলে ভাই তাকফির মানে কি তাকফির আসা রাব্বুকুম আই ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম যদি তওবা নসুহা করতে পারো যত পাপই করে থাকো না কেন ঢেকে দিবেন কে বলেন না কে তওবা নসুহা করতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলেন দিকে আলহামদুলিল্লাহ হাত নামা বন্ধুগণ রব্বুল আলামিন বলছেন তওবা নসুহা করলে প্রথম পুরস্কার হলো আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম রব্বুল আলামিন তোমাদের সব পাপকে ঢেকে দেবেন বলে না সুবহানাল্লাহ পাপ ঢেকে দেয়া মানে পাপ নাই তারপর কি রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এই যে দেখুন জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব কার কার এমন কি আল্লাহর কসম রব্বুল আলামিন বিশ্ব নবীকেও কাউকে জান্নাতে প্রবেশ করানোর অধিকার দেন নাই দিয়েছে বলেন দিয়েছে তাইলে বাংলাদেশে কিছু দুষ্ট আর অসভ্য মানুষের কাছে বেহেস্তে টিকিট বিক্রি করে আসে না নাই আসে না নাই আল্লাহর কসম আল্লাহর কোরআন আমার হাতে জেনে রাখবেন এরা মিথ্যুক এরা মিথ্যুক এরা মিথ্যুক জুড়ে বলে নাকি এরা ইসলামের ধারে কাছে এদের থেকে সাবধান 100 হাত দূরে থাকবেন রাজি আছেন ওই মেয়ে রাজি আছেন তাহলে হাত তুলেন কে কে দূরে থাকবেন আলহামদুলিল্লাহ হাত রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার দায়িত্ব তিনি নিজ দায়িত্বে তাওবায়ে নসুহাকারীকে
ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই বলে রাব্বুল আলামিন থামেন নাই, তাওবা নাসুহা করলে আরো কি পুরস্কার। রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইউখযিল্লাউন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে নবী এবং তার সঙ্গী সাথীকে অপদস্থ অথবা লজ্জিত করবেন না। তার মানে ইয়াত দ্বারা বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত যারা তৌবায়ে নাসুহা করে তারা নবীর সঙ্গী হবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইউখযিল্লাউন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। রব্বুল আলামিন অপদস্থ করবেন না, পুরস্কৃত করবেন নবী এবং তার সঙ্গী সাথীদের। তবে হ্যাঁ, কিয়ামতের কঠিন দিনে ঘনঘোর অন্ধকারের মধ্যে রব্বুল আলামিন নিজেই বলেছেন ইয়াসআ নূরুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের কঠিন ঘনঘোর অন্ধকারের সময়ে তাদের সামনে ডানে আর বামে আলোকচ্ছটা লাইট বা নূর চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যে গ্রামে, এটা তো গ্রাম নাই, মাশাআল্লাহ শহর, ও ও আচ্ছা আচ্ছা। দেখুন গ্রামের মানুষজন লাইট হাতে নিয়ে চলে না, চলে না অন্ধকার রাতে কি নিয়ে চলে? লাইট হাতে, লাইট থাকলে ভয় আছে? ভয় নাই। রাব্বুল আলামিন বলছেন তাওবা নাসুহা করব, তাইলে কিয়ামতের কঠিন দিনে ঘনঘোর অন্ধকারে তোমার ডানে আর বামে তোমার সামনে দিয়ে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম নূর প্রজ্বলিত হতে থাকবে, তাই অন্ধকার তাদেরকে ক্ষতি করতে পথ হারানোর কোনো ভয়। তবে আর ওই সময়ে এত পুরস্কার পেয়েও যে তৌবায়ে নাসুহা করে সে বলবে রব্বুল আলামিনকে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়েন না আমার সাথে, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা واغفر لنا إنك على كل شيء قدير। বলবে ও আমার রব আতমিম লানা নূরানা, আমাদের আলোকবর্তিকাকে কমপ্লিট করে দাও, পূর্ণ করে দাও। আমরাও যদি বলতে পারি বলেন না আমিন, জোরে বলেন না আমিন, আর জোরে বলেন না আমিন। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, বলবে আমাদের রব আমাদের নূরকে কমপ্লিট করে দাও। শুধু তাই না, ওয়াগফির লানা আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা যদি বলতে পারি বলেন না আমিন। কারণ নূর পূর্ণ করার ক্ষমতা এবং ক্ষমা করার ক্ষমতা কার কাছে? কার কাছে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ক্ষমতা, যিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান কে? তাই বন্ধু তওবা নাসুয়া করতে রাজি আছে? কে কে রাজি আছেন আবার হাত তুলেন দেখি। চান্সে চা খেয়ে নিলাম, রাগ করেন নাই তো? অন্য জায়গাতে সুবিধা আছে, তবে হ্যাঁ
যারা পাপ করে কবিরা গুনাহ করছে কন্টিনিউ একের পর এক, আবার তওবাও করে, রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সাবধান করে দিয়ে বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযার আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নি তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কে বলছেন? রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলার দায়িত্ব নয়, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ তাআলার দায়িত্ব নয় তাদের তওবা কবুল করা যারা পাপ করতেই থাকে, কন্টিনিউ পাপ যারা করতেই থাকে। এই যে ইয়ামালুনা সাইয়্যাত, এটা সহজ বুঝাতে গেলে আমি বলি আপনারা সবাই তো শিক্ষিত আলহামদুলিল্লাহ, ঠিক না ডাক্তার সাহেব? আপনারা টেন্স পড়েছেন, কে কে হাত তুলেন দেখি টেন্স। আরে মোল্লা মুন্সিরাও তো পড়েছেন, মেয়ে হাত তুলেন না, টেন্স। কাল পড়েছেন টেন্স। টেন্স কয় প্রকার? আরে একটু ইংরেজিও পড়াই, আপনি ইংরেজিও জানি কম আর বেশি নাকি? শুনেন, টেন্স কয় প্রকার? তিন প্রকার টেন্সের, একটা হলো ফার্স্ট, একটা হলো প্রেজেন্ট, আর একটা হলো ফিউচার। প্রত্যেকটা আবার কয় প্রকার? মাশাআল্লাহ, ছাত্র খুব ভালো, নাম্বার পুরা দিতে হবে। এখন তো কোরআন বাদ দেয় খালি ওগুলোই পড়ে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, বলেন আমিন। টিউশনি করে, টিউটর রাইকা রাইকা রাত দিন সকাল বিকাল, তো এইটাই কঠিন করে বলবেন না, এই বিষয়গুলো সত্যভাবে বলতে খেয়াল করাই দেন আমাকে। টেন্স কইতে পারবো না বান্দাগান, এই টেন্স এর প্রত্যেকটা কয় প্রকার? এর একটা হলো কন্টিনিউয়াস, যেমন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট হলো, একটু বলেন না আমাকে, সাহায্য করেন, প্রেজেন্ট। হ্যাঁ, আই অ্যাম গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা আছে না নাই, তার মানে হলো চলমান বর্তমান, চলমান। আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি বলেছেন, যাদের তওবা তিনি কবুল করবেন না তারা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লোক, অর্থাৎ ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ তাআলার দায়িত্ব নয় তাদের তওবা কবুল করা যারা ধারাবাহিকভাবে একের পর এক পাপ করেই যাচ্ছে, পাপ করে তওবা করে, পাপ করে তওবা করে, একই পাপ বারবার করে। কোরআন আল কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন, যারা ঈমান আনে কুফরি করে, ঈমান আনে কুফরি করে, সুম্মাজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াকবাল তাওবাতাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, যারা ঈমান আনে কুফরি করে, ঈমান আনে কুফরি করে, ঈমান আনে কুফরি করে, তারপর কুফরির উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলার দায়িত্ব নয় তাকে হেদায়েত দেয়া, বলেন নাউযু বিল্লাহ। বন্ধুগণ, রব্বুল আলামিন ক্লিয়ার করে বললেন, ওই ব্যক্তির তওবা তিনি কবুল করবেন না যে কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান বাস্তবতায় পাপ করতেই থাকে। অথচ দুর্ভাগ্য, আজকে আমাদের সমাজে এমন অনেক কবিরা গুনাহ ধারাবাহিক হচ্ছে না, হচ্ছে না, চলমান আছে না নাই, আছে না নাই। সুতরাং আমরা কোথায়, কোথায় নিজেকে আবিষ্কার করুন। রব্বুল আলামিন শুধু এত দূর বলেই থামেন নাই, তিনি বলেছেন হাত্তা ইযা হাযার আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নি তুবতুল আন, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করেন না যে মৃত্যুর মুহূর্তে তওবা করে, তার তওবাটাও রব্বুল আলামিন কবুল করেন। আমাদের দেশে আছে শয়তানের হাড্ডি,
ঘুষ আর সুদ খায় মানুষের জমি জমা টাকা পয়সা দখল করে। মরার সময় আইলে ওই কমার্শিয়াল হুজুর দাওয়াত দিয়া নিয়া কয়, হুজুর একটু তওবা পড়াইয়া দেন। বলাগতুল কুদুবুল হানাজির, কম্মক্ত, বেয়াদব, অসভ্য, ওই মোল্লাটার ঠ্যাঙাঙ্গে ভাঙা উচিত। আমি ভাঙবো, আপনারা না, আপনারা ভাঙবেন না। ডক্টর মুস্তে ভাই কইছে লোকজন এমনি শুরু করবো, তাহলে ডাক্তার মিয়ার অবস্থা কাহিল হবে নাকি? এগুলো দুঃখে বলি, এগুলো সরকারের দায়িত্ব। বান্দাগণ, মৃত্যুর মুহূর্ত আসলে রব্বুল আলামিন তওবা কবুল করেন না। কোরআন আল কারিমে দলিল রয়েছে, সূরা ইউনুস ঘরে যায় মিলায় দেখবেন, ফেরাউন, ফেরাউন, মূসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়কে ধাওয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ইদরিব বিআসাকাল বাহারা, ও মূসা তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ, কই ইচ্ছা করে না মিয়া? শুনেন, আমি এবার এই লাঠিটা দেখে এসেছি, এই জন্যই প্রসঙ্গ বলছি। আমি হজ থেকে ফিরে 28 অক্টোবর লন্ডনে গিয়েছিলাম, ওখানে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের প্রোগ্রাম ছিল। ও প্রোগ্রাম শেষ করে তার্কিতে আমার একটা কনফারেন্স ছিল। তার্কির কনফারেন্স লোকজন করার পরে তাদেরকে বললাম, তার্কিতে অনেকবারই গেছি কিন্তু তুপকাপি জাদুঘরটা দেখা হয় নাই, যেখানে ঐতিহাসিক সব কিছুই রয়েছে। তুপকাপি জাদুঘর নাম শুনছেন? নাম শুনেন নাই? তার্কি সালতানাতের সর্বশেষ রাজপ্রাসাদ, ফসফরাস প্রণালীর সাথে এশিয়ার ওই প্রান্তে ইউরোপের মধ্যে পড়েছে। ফসফরাস প্রণালীর এক পাশ এশিয়া, আরেক পাশ হলো ইউরোপ, ইউরেশিয়া, ইউরেশিয়া বলে। ডক্টর মুসলে ভাই ইতিহাসের লোক, তিনি আরো বলবেন। তা আমাকে লোকজন নিয়ে গেল তুপকাপি জাদুঘরের রাজকীয় সেই ক্যানেলে, যেখানের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। রয়েছে মূসা আলাইহিসসালামের লাঠি, একেবারে সুন্দর করে রাখা, অনেক বড় না, অনেক মোটাও না, এই ছোট, এর দূর বড় তিনভাবে বাঁকা দেয়া। মূসা আলাইহিসসালাম নিজেও একটু খাটো ছিলেন, তার মুসলে ভাই বলছে। মূসা আলাইহিসসালামের লাঠি, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা ইদরিব বিআসাকাল বাহারা, উত্তপ্ত সমুদ্রে তোমার হাতের লাঠিটা দিয়ে আঘাত করো। প্রচন্ড ঢেউ কেলে সমুদ্রে আঘাত করলেন। মূসা আলাইহিসসালাম হাতের সামান্য লাঠি দিয়ে, এটা ছিল মুজেজা। এটা কি ছিল বলেন না, কি ছিল? রব্বুল আলামিন ওই হাতের লাঠির আঘাতে একটা দুইটা নয় 12টা রাস্তা করে দিলেন। ও সুবহানাল্লাহ, সমুদ্রের অনেক হুজুররা জানে না তো, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কই নীলনদ জানে না, জানে না, এটা আমি দেখেছি। এটা হলো লোহিত সাগরের সুয়েজ উপসাগর, লোহিত সাগরের সুয়েজ উপসাগর, জানে শব্দটাই বাহ, শব্দটাই কি সমুদ্র। নদী মানে নাহার, আর বাহরুন মানে। রব্বুল আলামিন মূসাকে বললেন, ইদরিব বিআসাকাল বাহারা, ও মূসা হাতের লাঠিটা দিয়া সমুদ্রে তুমি আঘাত করো। মূসা আলাইহিস আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল, 12 লক্ষ উম্মত সবাই সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা দিয়ে ওই পারে চলে গেল। ফেরাউন আয়া দেখে, বাবা জানের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, আরো অনেক কথা আছে, নেমে পড়লো। কি কোথায় নামলো? সমুদ্রে নামলো। ফেরাউন পিছনে পিছনে নামলো, সৈন্য সামন্ত নামলো। ফেরাউন মোটামুটি যখন একটু আগাইছে গভীর সমুদ্রে, আর মূসা আলাইহিসসালাম তার উম্মত সহ কি, এবার অর্ডার হয়ে গেছে কোত্থেকে, ওই আল্লাহ তাআলা আছেন না নাই? আছেন। তাহলে আরো আসতে কোন আছেন? আরো আসতে কোন?
বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কর্তৃত্বের কথা বলতে গিয়ে সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াতে বলেছেন, আমার সাথে পড়েন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পড়েন না মিয়া? কি আপনারা রাতে দুপুরে খায় আসেন নাই? তাহলে সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াত পারেন না? কে কে পারেন হাত তুলেন দেখি, কি অবস্থা? ওয়াজ তো অন্যটা হওয়া উচিত। সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াতটাই পারেন কিসের মিয়া? 19 বছর মা বেশি জানে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সূরা ইয়াসিন মুখস্থ করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন দেখি মিয়া। আল্লাহ আকবার, আল্লাহর কসম করে বলি, কোরআন চর্চা কমে গিয়েছে বলে এই বরকত কমে গিয়েছে। আমরা হাদিস দুই নাম্বার আগে কোরআন। যে মৌলবি কোরআন শুদ্ধ পড়তে পারে না তার হাস করার অধিকার নাই, ঠিক ভাঙিয়ে দেওয়া উচিত আছে না নাই? আর কাদের উদ্দেশ্যে ওয়াজ করবো মিয়া? সূরা ইয়াসিনই পারেন না, কিসের ওয়াজ? আর আমার দাওয়াত দিয়েন না, আল্লাহর ওয়াজতে মাপ চাই। মুখস্থ করতে রাজি আছে করবেন ইনশাআল্লাহ? তা আমার সাথে পড়ার চেষ্টা করেন, সবাই গলা ছেড়ে দিয়ে পড়ার চেষ্টা করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রাব্বুল আলামিন বলছেন তার ক্ষমতা হলো, ইন্নামা আমরুহু, আল্লাহর ব্যাপারটাই এমন, ইযা আরাদা শাইআন, যখন চান কোনো কিছু করতে বলেন, আইয়াকুলা লাহু কুন, বলেন হও, ফায়াকুন, এমনিই হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন আদেশ করলেন সমুদ্রের পানি বরফ হয়ে পর্বতের মতো দাঁড়িয়েছিল দুই পাশে, আদেশ করলেন কে? রাব্বুল আলামিন আদেশ করলেন, আর সাথে সাথেই বরফের পাহাড় সম বরফ গলে গলে পানি হয়ে হয়ে একটার উপরে আরেকটা আশ্রে পড়তে লাগলো। ফেরাউন তার সৈন্য সামন্ত সব ডুবে শেষ, হেও ঢেউয়ের তালে নিচে যায়। আর ফেরাউন ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আদরাকাল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন বুঝল বেঁচে থাকার ক্ষমতা হারিয়ে ফেলেছে, বাঁচার আর কোনো চান্স নাই, তাকে ডুবা নিশ্চিত হয়ে গেল, ডুবে যাচ্ছে, বাঁচার ক্ষমতার তার নাই, ওই মুহূর্তে ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলল আমি ইমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, যিনি যারা কোনো ইলাহ নাই, তবে ওই আল্লাহর প্রতি যার প্রতি বনি ইসরাইল ইমান আনছে। শয়তান তো তাই পেস লাগাইছে, শয়তানের কামই তো পেস লাগান। রাব্বুল আলামিন বললেন, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ইমান আনছো, অথচ আগে তুমি সন্ত্রাস করেছো। রাব্বুল আলামিন ফেরাউনের ইমান কি করেন নাই বলেন? কবুল করেছেন? ওই মেয়ে করেছে? রাব্বুল আলামিন তাকে সুটকি করে রেখেছেন। কতবার যে দেখেছি মিশরে, কতবার দেখেছি, আমাদের শিক্ষকরা বলতেন, ওরে জিগাইছো ও কেমন আছে, ওরে জিগাই ও কেমন আছে। রাব্বুল আলামিন
ফেরাউনকে বললেন আল্লিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের এই মুহূর্তে সমুদ্রে পানিতে ডুবে মরবে, লবণাক্ত পানি অথবা ব্যাকটেরিয়া অথবা সমুদ্রের কোনো প্রাণী তোকে খাবে না, তোকে আমি সুটকি করে রাখলাম, তারপরে কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে তারা যাতে তোরে দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আফসুস, ফেরাউন কান্দে, নতুন নতুন ফেরাউনরা তার দিকে শিক্ষা নেয়, আমরাও ওই দলে আসি না নাই। হ্যাঁ, রব্বুল আলামিন তার যে ক্ষমতা, তার যে কর্তৃত্ব, এবং তিনি যে মৃত্যুর মুহূর্তে তওবা কবুল করেন না, এর প্রমাণ ফেরাউন। তাই রব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, ওই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করেন না, কবুল করা তার দায়িত্ব নয় যে মৃত্যুর মুহূর্তে এসে বলে আমি এই মুহূর্তে তওবা করলাম, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন না। শুধু তাই না, তারপর বলছেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার, আর যারা কুফরির উপরে মৃত্যুবরণ করে তাদের তওবা, তাদের পক্ষে তওবা, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে। তাই নিশ্চিতভাবে কুফরির উপর যারা মরেছে এদের জন্য দোয়াও করা যাবে, বলেন করা যাবে। কিন্তু আমাদের সমাজে হচ্ছে না, হচ্ছে না, যারা করে এদেরকে ঠ্যাং ভাঙতে হবে। আপনারা ভাঙবেন না, আমি ভাঙবো ইনশাআল্লাহ, ডক্টর মুসলে ভাই ভাঙবে ইনশাআল্লাহ, ঠিক আছে তো। কিন্তু হ্যাঁ, দেখুন কবিরা গুনা থেকে তওবার প্রসঙ্গে বললাম, কিন্তু কবিরা গুনা আসলে আমার মনটা শুকিয়ে গিয়েছে, বিশ্বাস করেন যে আপনারা সূরা ইয়াসিন মুখস্থ পারেন না, শেষ আয়াতটা পারেন না, কোরআনই আপনারা পারেন না, কোরআনই কয়জনে পড়তে পারেন, আল কোরআন কয়জনে পড়তে পারেন, হাত তুলতে যদি বলি তুলেন তো বন্ধু, কয়জনে পড়তে পারেন? বন্ধুগণ, তাহলে জেনে রাখা উচিত কবিরা গুনার মধ্যে, অনেকগুলো কবিরা গুনার মধ্যে এটা একটা কবিরা গুনা যে কোরআন আল করিম, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব জানা সত্ত্বেও যেটা পড়া সহজ করে দিয়েছেন কে? আমাদের দেশে একদল অসভ্য লোকজন আছে, কয় কোরআন খুব কঠিন, কয় না কয় না, ওই মেয়ে কয় না কয় না, এরা অসভ্য, এরা কি আমার অভিধানে এর চেয়ে ভালোবাসা নাই? আপনারা কি আমার সাথে একমত? একমত? কোরআনকে যারা কঠিন বলে তারা কি? ওই মেয়ে জুড়ে বলেন কি? আল্লাহই তো সহজ করছে, আমি কঠিন বলবো কেন? রব্বুল আলামিন কোরআন আল করিমের সূরাতুল কামার, সূরাতুল কামার এর মধ্যে চারবার বলেছেন, কয়বার কয়বার? রব্বুল আলামিন সূরাতুল কামার এর মধ্যে চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, সুতরাং আছো কি কেউ উপদেশ গ্রহণকারী? বলে না সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সভাপতির কথাই ঠিক, আপনারা উল্টাটা ভালো বুঝেন। হ্যাঁ বন্ধুগণ, রব্বুল আলামিন নিজে যেখানে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার বলেছেন
কোরআন আল করিম তিনি সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য। সুতরাং কেউ যদি বলে কঠিন, তাইলে সে আল্লাহর বিরুদ্ধে বলল না বলল না বলল না বলল না। শুধু তাই না, ফুকায়ে কেরাম বলেছেন যারা রব্বুল আলামিনের উপরে মিথ্যা কথা বলে ওরা আসলে কাফের। ওরা আসলে কি? ওরা আসলে কি? আল্লাহর উপরে মিথ্যা বলছে। আল্লাহ তাআলা বলছেন সত্য, আর আল্লাহ তাআলা বলছেন কোরআন আল করিম সহজ, ওরা কয় কঠিন। আর আপনারাও দেখি মনে হয় যদিও মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন, কিন্তু আপনারাও কঠিনের দলেই নাকি? নাইলে তো শিখতেন। হ্যাঁ, কে কে এই দেখুন, আজকে হলো ফেব্রুয়ারির 14 তারিখ, আমি এক মাস সময় দিলাম। আমি বলবো ডাক্তার সাহেব আপনাদের এলাকায় বয়স্ক কোরআন শিক্ষার ট্রেনিং আসেনি? নাই। আপনি শুরু করবেন, দাঁড়ায় এখন দাঁড়ান, আপনি দাঁড়ান। আর আমি খালি দাওয়াত দিয়ে ওয়াজ করাইলে হইব না তো? আপনারা যারা মুরব্বী বসে আছেন, আপনারা ডাক্তার সাহেবকে সহযোগিতা করে এলাকায় বয়স্ক কোরআন শিক্ষার সহজ সিস্টেম চালু করতে রাজি আছেন? করবেন? আপনারা আসবেন? হাত তুলে, দুই হাত তুলে বলেন আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন ওয়াদা করছেন, শিখবেন ইনশাআল্লাহ, শিখবেন ইনশাআল্লাহ, শিখবেন ইনশাআল্লাহ। মা বোনরা যারা দেখতে পাচ্ছেন প্রজেক্টরের মাধ্যমে, নারী প্রশিক্ষক আছেন আলহামদুলিল্লাহ, যারা সহজে সহজ মেথডে 20 দিন 25 দিনে 20-25টা ক্লাসে কোরআন শিক্ষার মেথড আছে না নাই? আছে না মুসলিম ভাই? ডক্টর মুস্তাফার সাথে যোগাযোগ করলে তিনি অনেক এমন মুআল্লিম দেবেন, আল্লাহর কসম আপনারা করবেন তো ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন বন্ধু? আল কোরআন আল করিম শিখতে লজ্জা করবেন না, শিক্ষার কোনো লজ্জা আছে নাকি? শিক্ষার কোনো বয়স আছে? যে কোনো বয়সে যে কোনো সময়ে শিখা যায় না যায় না? শিখতে রাজি আছেন বন্ধু আমার? যদি আল কোরআন আল করিম না শিখেন, আল কোরআন আল করিম যদি তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়তে না যান, আল কোরআন আল করিম বিশুদ্ধ তেলাওয়াত যদি না করেন, তাহলে ভয় আছে রব্বুল আলামিন নিজেই তুলে ধরেছেন কিয়ামতের কঠিন দিনে হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষের পক্ষে সুপারিশ না করে বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। বলেন না আউযু বিল্লাহ। রব্বুল আলামিন কোরআন আল করিমে তুলে ধরেছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। কিয়ামতের কঠিন দিনে বিশ্ব নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কঠিন আছে না নাই? বিশ্ব নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়াটা বড় কঠিন হবে, কিন্তু বিশ্ব নবী যদি সুপারিশ না করে অভিযোগ দায়ের করেন, তাইলে কোনো বেটা যাইতে পারবো? রব্বুল আলামিন বলেছেন বিশ্ব নবী অভিযোগ দায়ের করবেন, অভিযোগটা কি? তিনি বলবেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। ও আমার রব, এই যে আমার সম্প্রদায়, ইন্না কওমি আমার সম্প্রদায়, বিশ্বনবী তার দিকে নেসবত করে বলছেন, তার মানে বিশ্বনবীর সম্প্রদায় মানে যারা বিশ্বনবীর উম্মত হওয়ার দাবি করে। বুঝাইতে পেরেছি? বিশ্বনবী বলেন ও আমার রব, এই যে আমার সম্প্রদায় যারা আমার উম্মত হওয়ার দাবি করে, কিন্তু দুর্ভাগ্য তারা তোমার কোরআনকে হিজরতকৃত বিষয় বলে গ্রহণ করেছে। হিজরত মানে গ্রহণ করার পর ছেড়ে দেয়া, গ্রহণ করার পরে ছেড়ে, তার মানে বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম কিন্তু পড়ি না, বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম কিন্তু পড়তে জানি না, পড়তে শিখি না, এটার নাম হিজরত। সত্য না মিথ্যা? ডক্টর মুস্তফা আরো বলবেন, আমি বলবো, এটাই তো বাস্তবতা। শুধু তাই না, ঘরে কোরআন শরীফ রেখে দিছে সুন্দর করে বেলভেটের কাপড় দিয়া মুড়ায়া, কয় জিন ভূত আর আইব না, পড়ার খবর মাকড়সার জাল দিয়ে ভরা, এটার নাম হিজরত। এটার নাম কি? এটার নাম কি? সুতরাং
আপনারা কি জবাব? বিশ্ব নবীর অভিযোগের বিরুদ্ধে কোরআনই শিখলেন না। সুতরাং এই অভিযোগ থেকে বাঁচতে রাজি আছেন? কে কে রাজি আছেন আবার হাত তুলে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবশেষে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, আমার সিগনাল চলে এসেছে, আলোচনা সংক্ষেপ শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এই সিগনাল দেওয়ার জন্য। বন্ধুগণ, যারা বয়স্ক নারী আর পুরুষ, যুবক আর তরুণ, কোরআন আল করিম শিখতে গিয়ে প্রথমেই হয়তো ভালো করে পড়তে পারবেন না, প্রথমেই হয়তো আলেমদের মতো হাফেজদের মতো পড়তে পারবেন না, আটকে যাবেন। যাবে না? যাবে না? আটকে আটকে যাবে না? যাবে না? আটকে যাবেন, তখন কি ছেড়ে দেবেন? আর পারি না, বাদ বাদ না। যত আটকে যান না কেন, ছেড়ে দেবেন না, কারণ কোরআন শিখতে গিয়ে আটকে আটকেও যদি আপনি যান, আপনার জন্যও পুরস্কার আছে না নাই? আছে না নাই? বুখারী বর্ণনা করেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জানিয়েছেন, বিশ্বনবী বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরাম আল বারারা, কোরআনে পণ্ডিত হলে অনেক বড় পুরস্কার, কিন্তু ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়াতাতাফিহি, কিন্তু যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে তা তা করছে, আটকে আটকে যাচ্ছে, অর্থাৎ পড়তে গিয়ে পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমন আছে না নাই? এমন করে থেমে থেমে আটকে আটকেও যদি পড়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তিনি আমাদের হাবিবের পক্ষ থেকে জানিয়েছেন, ওই ব্যক্তির জন্যে পুরস্কার একটা নয় কয়টা? কয়টা পুরস্কার? জোরে বলেন না, কয়টা? সুতরাং এই দুইটা পুরস্কারের আশায় কোরআন আল করিম পড়তে শিখতে কে কে রাজি আছেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ শিখবেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে ওয়াজ আজকে এই পর্যন্তই থাকলো। আগামীবার ইন্টারভিউতে যদি আপনারা পাশ করেন যে কোরআন শিখেছেন, তাইলে ওয়াজ দেখা যাবে, নাইলে না। যারা কোরআন জানে না, শিখতে পারে না, তাদের সামনে ওয়াজ করার দরকার মনে করি না। আমার এই বেদনা দুঃখ আপনারা গুছাইতে রাজি আছেন? রাজি আছেন? তাইলে একটু আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন, আরো বলেন, আরো জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা আদি والعلم عند الله عليه توكلت إليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته